আমাদের অনেকেরই যৌন সমস্যা রয়েছে। বর্তমান সময়ে এটি ব্যাপক হারে দেখা দিয়েছে। এই রোগের ব্যাপারে অনেকেই লজ্জা করেন, আর লজ্জার কারণে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন না। তাই আজকে কার্যকরী এমন একটি ঔষধ তৈরি করে দেখাবো যা আপনি অল্প টাকায় বাড়িতে বসে তৈরি করে খেতে পারবেন, যা খেলে আপনার যৌন ক্ষমতা আগের থেকে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। আর গ্যাস্ট্রিক, এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন না এরকম মানুষ বাংলাদেশে খুবই কম। বাংলাদেশে 100 জন লোকের মধ্যে প্রায় 90 জন লোকই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন। আর অনেক লোক আছে যারা প্রতিদিন নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন কিন্তু কোনো উপকার পান না, গ্যাস্ট্রিকের সমস্যাটি একেবারে সেরেও যায় না। তাদের জন্য আজকের এই ভিডিওটি, যা সেবন করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে বিদায় নেবে আপনার দেহ থেকে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এখন দেখাবো গ্যাস্ট্রিক এবং যৌনশক্তি বৃদ্ধি করার ফর্মুলাটি কীভাবে তৈরি করবেন। গুরচি, এই গাছটি আমাদের সকলের সুপরিচিত একটি গাছ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটিকে আয়ুর্বেদিক ভাষায় গুলঞ্চ বলা হয়। গুলঞ্চ একটি দীর্ঘ লতান উদ্ভিদ, সাধারণত অন্য গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে। পরিণত বয়সে লতাগুলো ঠিক এরকম মোটা হয়। কেউ কেউ এটিকে গুরচি বলে থাকেন। গ্রাম্য নামটি বললে আপনারা সকলেই চিনতে পারবেন। গ্রামে এটিকে গামাসির লত বলা হয়। গাছটির পাতাগুলো পান পাতার মতো দেখতে। গাছটির পাতা এবং লতগুলো দুটো জিনিসই ওষুধের জন্য ব্যবহার করতে পারবেন। এই গাছটি মানবদেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ রোগ নিরাময় করে। বন্ধুরা, এই গাছটি যদি আপনি 1 মাস অবধি নিয়মিত আমার বলা নিয়ম মেনে খেতে পারেন তাহলে আপনার যৌনশক্তি আগের থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। গুলঞ্চের ব্যবহারে বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষের যৌন ক্ষমতা বা যৌন চাহিদা বৃদ্ধি করে। মহামতি চড়কের মতে গুরচির রস নিয়মিত সেবনে আজীবন কাল স্থির যৌবন আর স্মৃতিমেধা বল অক্ষুণ্ণ থাকে। যাদের লিঙ্গ মজবুত হয় না, মজবুত হলেও কিছুক্ষণ পর আবার নিস্তেজ হয়ে যায়, তাদের জন্য গুরচি খুবই উপকারী। তারা এই গাছটি কিছুদিন খেলেই এই সমস্যা দূর হয়ে যাবে। আপনার হজম শক্তি আগের তুলনায় 10 গুণ বেড়ে যাবে। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। আপনার শারীরিক শক্তি আগের তুলনায় 3 গুণ বেড়ে যাবে। আপনার শরীর থেকে অনেক রোগ ব্যাধি চিরতরে বিদায় হয়ে যাবে। বদহজম একটি বিরক্তিকর সমস্যা যা মাঝে মধ্যে খুবই প্রকট হয়ে ওঠে। সামান্য কিছু খেলেই পেট কামড়ানি শুরু হয়ে যায়। অতিরিক্ত বদহজমের কারণে আমরা অনেক রোগা হয়ে পড়ি। দীর্ঘদিন বদহজম চলতে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায়। আয়ুর্বেদিক গবেষকগণ বলেন এটি শারীরিক বলবর্ধক ও অগ্নিদীপক ও ত্রিদোষনাশক। এটি প্রস্রাবের ক্ষয়ের জন্য অত্যন্ত কার্যকরী। যাদের প্রস্রাবের ক্ষয় হয় তাদের নিয়মিত গুরচির রস ব্যবহার করা উচিত। বন্ধুরা, এখন বলবো কীভাবে আপনি বাড়িতে বসে খুব সহজে এই ওষুধটি তৈরি করবেন। এই গাছটির লতাগুলোকে কেটে 2 ইঞ্চি পরিমাণ টুকরো করে নিতে হবে। তারপর 250 গ্রাম গাছ নিয়ে ভালো করে থেতু করে 2 কেজি পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে এটিকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর আপনি এই পানিটাকে ভালোভাবে জাল দিবেন। ভালোভাবে আগুনে জাল দিয়ে পানিটাকে 1 কেজিতে নিয়ে আসতে হবে। যখন আপনি ঔষধটিকে দীর্ঘ সময় জাল দিবেন তখন দেখবেন বাষ্প আকারে পানিগুলো বাতাসে উড়ে চলে যাবে। যখনই 1 কেজির মতো থাকবে তখনই আগুন থেকে নামিয়ে নেবেন। আবারও বলে দিচ্ছি কীভাবে এই ওষুধগুলি তৈরি করবেন। এই গাছটির লতাগুলোকে কেটে 2 ইঞ্চি পরিমাণ টুকরো করে নেবেন। তারপরে 250 গ্রাম গাছ নিয়ে ভালো করে থেতু করে নেবেন। তারপরে 2 কেজি পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে এই পানিটাকে আগুনে জাল দিতে হবে। আগুনে দীর্ঘ সময় জাল দিয়ে পানিটাকে 1 কেজিতে নিয়ে আসতে হবে। যখনই পানি 1 কেজির মতো থাকবে তখনই আগুন থেকে নামিয়ে ফেলবেন। তারপর আপনাকে আরেকটি কাজ করতে হবে। এই 1 কেজি ঔষধের সাথে 50 গ্রাম লং, 60 গ্রাম শুকনো আদা মিশাতে হবে। শুকনো আদা আপনার নিকটবর্তী বাজার থেকে পেয়ে যাবেন। যদি শুকনো আদা জোগাড় করতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই। শুকনো আদা না থাকলে 50 থেকে 60 গ্রাম কাঁচা আদাও ব্যবহার করতে পারেন। আমরা রান্নার কাজে যে লং আদা ব্যবহার করি এই 2টা জিনিস ভালো করে বেটে এই গুরচির রসটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। লং হলো কামোদ্দীপক ও যৌনরোগও উপকারী। এর সুবাস আমাদের অবসাদ দূর করে ও শরীর ও মনের ক্লান্তি ঝরিয়ে দেয় এবং যৌনশক্তি বৃদ্ধি করে। লং হজমে সহায়তা করে। এটি এমন একটি এনজাইম এবং অ্যাসিড নিঃসরণ করে যার মাধ্যমে আমাদের হজম ক্ষমতাকে সক্রিয় করে তোলে। গ্যাস্ট্রিকের সমস্যা এবং ডিসপেসিয়া কমাতে সাহায্য করে। এটি শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে আর এজন্যই লিঙ্গের মধ্যে রক্তের চাপ বেড়ে যায় এবং উত্তেজনা বৃদ্ধি পায়।
যাদের হজমে সমস্যা রয়েছে তাদের জন্য আদা ভীষণ উপকারী। আদা হজম শক্তি বৃদ্ধি করে, পেটের অস্বস্তি ভাব দূর করে, পেট ফাঁপা ও পেট ব্যথা দূর করে। আর এজন্য এই গুড়টির সাথে আদা এবং লং দিতে হবে। এই তিনটি ভালোভাবে একসাথে মিশিয়ে একটি ভালো বোতলে ভরে রেখে দিবেন। খাওয়ার নিয়মটি ভালো করে মনে রাখবেন। ওষুধটি আপনাকে তিন বেলা খেতে হবে। সকালে খাবার খাওয়ার পর চা চামচে দুই চামচ খাবেন, দুপুরে খাবার খাওয়ার পর দুই চামচ, রাতে খাবার খাওয়ার পর দুই চামচ। এইভাবে এক মাস অবধি নিয়মিত খাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।